দর্শক, মেলায় আগত একজন আমরা দর্শনার্থীর সাথে কথা বলবো। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে মেলায় এসে আপনি সরকারের যে দপ্তরগুলো আছে তাদের কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখতে পাচ্ছেন? আসলে সরকারের যে উন্নয়ন মেলাটা, এটা সরকারের যে যুগ যুগ ধরে যে সমস্ত পরিবর্তন, এটাই এই মেলার মধ্যে ফুটে উঠেছে। বিভিন্ন সরকারি যে সমস্ত দপ্তরগুলো আছে, যেমন মৎস্য, পানি, সমবায়, তারপর শিক্ষা, বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের ডিজিটাল, মানে সরকার যে বলতেছে ডিজিটাল, যে সমস্ত পরিবর্তন হচ্ছে ওইগুলোই সবাই ফুটে তুলেছে। দর্শক, এই মুহূর্তে আমরা এসেছি সুরক্ষা বিভাগের স্টলের সামনে। আমরা জানবো ওনারা কি কি সেবা নিয়ে কাজ করে এবং এই উন্নয়ন মেলা উপলক্ষে ওনারা কি কি প্রদর্শনী আমাদের দর্শকদেরকে দেখাচ্ছে, এই বিষয়টা সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, আমি কারারক্ষী মামুন, আমি আসছি ফেনী জেলা কারাগারের পক্ষে। আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা বিভাগের যে চারটি ডিপার্টমেন্ট আছে, আমি এখানে এই চারটি ডিপার্টমেন্টের মধ্যে বাংলাদেশ জেল, পাসপোর্ট অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর পক্ষে আমি আসছি ফেনী জেলা কারাগারের পক্ষে। গত 2009-17 সালের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশ জেলের মধ্যে সবচেয়ে, এবং ফেনীতে আমাদের নতুন একটি কারাগার হচ্ছে, যেটা নতুন রানীরহাট হিসেবে রানীরহাট স্থাপন করা হয়েছে। আগামী ডিসেম্বরে হয়তো এটা উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এই মুহূর্তে জানতে চাইবো, আমরা ফায়ার সার্ভিসে যিনি দায়িত্বে আছে আপনার কাছে জানতে চাইবো, ফায়ার সার্ভিস আমাদের বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তগুলোতে আপনারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন, ডিজিটালাইজেশন কোনো পদক্ষেপ আছে কি না আরও দ্রুত সেবা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য? আসসালামু আলাইকুম, আমি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ফেনী থেকে পলাশ বলছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স জানেন যে একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। এই ডিপার্টমেন্টের আমরা সবসময় জনগণকে সেবা দিয়ে থাকি। যে কোনো দুর্যোগ, যে কোনো দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড সহ সকল দুর্যোগ মোকাবেলায় আমরা সর্বপ্রথম মানুষকে সেবা দান করে থাকি। এখন বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আধুনিকীকরণ হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে। এখন আধুনিক যন্ত্রপাতি আসছে, যা হাইড্রোলিক সিস্টেম, এবং অতি দ্রুত যে কোনো উদ্ধার কাজ আমরা এই যন্ত্র সাহায্যে করতে পারি। তো এখানে আমাদের আসলে সবসময় কন্টিনিউ আমাদের দুর্ঘটনা থাকেই, যার জন্য আমরা এখানে সেরকম ইকুইপমেন্টগুলো আমরা ডিসপ্লে করতে পারিনি। আমাদের যেগুলো আর কি স্পেয়ার ছিল, এগুলো আমরা এখানে স্পেয়ার করছি জনগণকে দেখানোর জন্য যে এই সব যন্ত্র দিয়ে আমরা কিভাবে মানুষকে সেবা করে থাকি। মানুষ মানে কোনো বিধ্বস্ত ভবনে আটকা পড়লে কিভাবে মানুষকে উদ্ধার করা যায়, এই যে এখানে হাইড্রোলিক স্প্রেডার আসছে, তারপরে সিমিক হ্যামার আসছে, রোটারি রেস্কিউ সহ আছে, এগুলো সব ডিজিটাল, ঠিক আছে, হাইড্রোলিক সিস্টেম, ও যে কোনো মানে অতি সহজে যে কোনো মানুষকে আমরা উদ্ধার করতে নিয়ে আসতে এই ইকুইপমেন্টগুলো বিশাল ভূমিকা পালন করে থাকে। দর্শক, আমরা এখন এসেছি জেলা শিশু একাডেমির স্টলে। আমরা এখন আমাদের জেলা শিশু একাডেমির সম্মানিত অফিসার নুরুল আফসার স্যারের সাথে কথা বলবো, ওনারা কি কি কার্যক্রম নিয়ে এসেছে এই উন্নয়ন মেলায় আমরা সেটা সম্পর্কে জানবো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রমকে গতিশীল এবং জোরদার করার লক্ষ্যে অনেক কার্যক্রম নিয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ শিশু একাডেমি ফেনী জেলা শাখা সারা বছরব্যাপী বিগত বছরগুলোতে যে সমস্ত কর্মকাণ্ড করে আসছে, এগুলোর মধ্যে হচ্ছে শিশুদের শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশে বিভিন্ন কার্যক্রম করছে। আমাদের পুস্তক প্রদর্শনী এবং বিক্রয়ের কার্যক্রম রয়েছে, রয়েছে শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়, আরও রয়েছে সাংস্কৃতিক প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা ফেনী জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শিশুদের সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি বিভাগে প্রশিক্ষণ প্রদান করে থাকি। এছাড়া শিশুদের শিক্ষা সফরের আয়োজন করে থাকি। শিশু নাট্য উৎসবের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার শিশুদের সাথে আমরা কার্যক্রম করে থাকি। আমরা জেলার খ্যাতিমান ব্যক্তিবর্গর জন্মবার্ষিকী পালন করে থাকি, এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস এবং ওনার শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস শিশু একাডেমি পালন করে থাকে। আসলে মেলা, উন্নয়ন মেলা সরকারের একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমরা এক ছাতার নিচে সরকারের বিভিন্ন ধরনের দপ্তরগুলোকে আমরা পাচ্ছি। সরকারি যে দপ্তরগুলো, তাদের সেবা, যে কার্যক্রম, এই কার্যক্রম সম্বন্ধে মেলা আগত দর্শনার্থীরা কিন্তু দেখে বুঝতে পারছে যে সরকারের উন্নয়ন কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে, কারা করছে।
আমরা ফেনীবাসীর জন্য একটা গৌরবের দিন আজকে, যে আমরা অনেক দপ্তর এখানে আছে, আমরা তাদের কার্যক্রম আমরা দেখতে পাই না সাধারণত, কিন্তু মেলায় এসে তাদের কার্যক্রম সম্বন্ধে আমরা অবগত হচ্ছি এবং তাদের নতুন যে উদ্ভাবনী যে ক্ষমতা, উদ্বোধনী যে প্রদর্শনগুলা আমরা দেখে আমরা শিখছি, দেখছি। সবচেয়ে ভালো লাগছে যে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা এখানে আসছে, তো স্কুলের যে শিক্ষার্থী যারা আছে তারাও সরকারের এই জয়যাত্রা অবলম্বন করছে। দর্শক, আমরা দুইজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা মেলায় এসেছেন, আপনাদের কাছে কেমন লাগছে আর মেলায় আপনারা কি কি দেখছেন? এখানে অনেক রকম উদ্যোক্তা আছে, সরকারিভাবে বেসরকারিভাবে, আমরা এসেছি দেখেছি, বউ আরও সবাই আছেন, আমার সাথে আপু আছে, আমরা দুজন এসেছি মাত্র, ঘুরে দেখবো। ধন্যবাদ ফেনি নিউজকে। আমি মেলা এসে যেটাই আমরা উপলব্ধি করতে পেরেছি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ক্ষেত্রে যে সকল উন্নয়ন করেছেন, এই সকল উন্নয়নের আসলে যে বাস্তবতা সেটা এই মেলার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। দর্শক, আমরা এখন এসেছি যুব উন্নয়নের স্টলে, আমরা এখন এখানকার একজন ট্রেনারের সাথে কথা বলবো। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যুব উন্নয়ন থেকে আপনারা যুবকদেরকে কী কী প্রশিক্ষণ দিচ্ছেন এবং যুবকরা এই প্রশিক্ষণ পেয়ে তারা কি আত্মনির্ভরশীল হতে পারছে কিনা? জি, আমরা যুব উন্নয়ন থেকে সেলাই, তারপরে কম্পিউটার সেলাই, মোবাইল সার্ভিসিং, তারপরে ইলেকট্রিক এগুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এছাড়াও সারা বছর প্রায় যুব উন্নয়ন থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যেমন পুঁতির উপর, তারপরে বিভিন্ন ধরনের শোপিস, রান্না, গহনা, এগুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এবং সেটা নিয়ে আমাদের এই যে আমাদের এখানে সামনেই দেখতে পাচ্ছেন যে আমরা নিজেরা স্বাবলম্বী হয়েছি, হ্যাঁ স্বাবলম্বী হয়েছি, এবং আমরা অনেককে প্রশিক্ষণ দিই, আর আমাদের সাথে অনেকেই আছে যারা এখন নিজেরা স্বাবলম্বী। আমরা ফেনী জেলা শিক্ষা প্রকৌশল দপ্তর থেকে এখানে স্টল দিয়েছি, মূলত দেশের বর্তমান সরকারের যে আপনার আমাদের শিক্ষাক্ষেত্রে অবকাঠামোর ক্ষেত্রে যে সার্বিক যে উন্নয়ন, এটার যে আমরা এ যাবৎকালে যে উন্নয়নগুলো করেছি তার স্থির চিত্র নিয়ে এসেছি আমরা। তারপর আমরা ছোট একটা প্রামাণ্য চিত্র মতো করেছি, যেন জনগণ যেন জানতে পারে, সবাই যেন জানতে পারে সরকার যে উন্নয়নমূলক কাজগুলো করেছে শিক্ষাক্ষেত্রে। যেমন আমরা সম্প্রতি কলেজ প্রকল্প শেষ করলাম, তারপরে সামনে যে প্রকল্পগুলো আসতেছে এই প্রকল্পগুলোর নিয়ে মোটামুটি একটা স্থির চিত্র, একটা ধারণা দেওয়ার জন্য। আপনাদের সামনে কি কি প্রকল্প আছে? আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর একটা প্রকল্প আছে, যেটা হচ্ছে আপনার সরকারিভাবে এখন প্রাথমিক অবস্থায় একশোটা আপনার উপজেলাতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হবে, ওইটা প্রস্তাবিত, এটা প্রায় আমাদের টেন্ডার হয়ে গেছে অনেক জায়গাতেই, আমাদের এখানেও খুব শীঘ্রই একটা কাজ শুরু হবে আশা করতেছি। ফেনীতে কি কোনো উপজেলায় বা জেলাতে কি হচ্ছে কিনা? জি, আমাদের ছাগলনাইয়া উপজেলাতে একটা প্রস্তাবিত, আপনি এখানে দেখতে পারবেন, আমরা একটা স্থিরচিত্র মডেল দিয়েছি, এটা আপনার ছাগলনাইয়াতে প্রস্তাবিত একটা আছে, এটা আমরা জমিটা এখনো আর কি পাওয়া যায়নি, জমিটা পাওয়া গেলেই টেন্ডারের প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর কি। ধন্যবাদ আপনাকে। জি।